বহির্বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি এবং রেপুটেশন একেবারে নাই বললেই চলে। এবার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়ামের আদালত। বেলজিয়ামের একটি আদালত সৌদি আরবে দেশটির অস্ত্র নির্মাতাদের বেশ কিছু অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালতের রায়ে বলা হয়, বেলজিয়ামের ওলানু প্রদেশের সরকার সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিবেচনায় না নিয়ে এই সমস্ত অস্ত্র রপ্তানি সিদ্ধান্ত নেয়। কিন্তু আদালত মানবাধিকার লঙ্ঘনে বেলজিয়ান অস্ত্রের ব্যবহার বন্ধে সৌদি আরবে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই রায়ের মাধ্যমে সৌদি আরবে রপ্তানির জন্য অনুমোদন পাওয়া 8টি অস্ত্র রপ্তানি চুক্তি বাতিল করে দিয়েছে আদালত। বেলজিয়ান সরকারের এক মুখপাত্র জানান, আদালতের এই রায়ের ফলে বেলজিয়ামের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক ফ্যাব্রিক ন্যাশনাল FN এর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। গত বছর সৌদি আরব কোম্পানিটির কাছ থেকে 153 মিলিয়ন ইউরোর অস্ত্র ক্রয় করেছে এবং বিগত 2 বছরে তারা মোট 575 মিলিয়ন ইউরোর অস্ত্র ক্রয় করেছে, যা বেলজিয়ামের ওয়ালিনা প্রদেশে অবস্থিত সমরস্ত কারখানাগুলো থেকে মোট রপ্তানি 65%। আপনারা সকলে জানেন সৌদি আরব সরকার তার পার্শ্ববর্তী দেশ ইয়েমেনে কিভাবে গণহত্যা চালাচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেন দখলের জন্য সেনাবাহিনীর অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যদিও গত 1 বছরে তারা কোনো সফলতার মুখ দেখেনি। সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে ইতিমধ্যেই সৌদি আরবের এই গণহত্যা বন্ধ করার জন্য, কিন্তু তারপরও সৌদি আরবের কোনো কর্ণপাত নেই। অবশেষে বেলজিয়ামের আদালত ভালো একটি ডিসিশন নিল, যাতে সৌদি আরব সরকার একটু হলে লজ্জা হয় এবং তারা ইয়েমেনের উপর আক্রমণ বন্ধ করে। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য? আপনার কি মনে হয় সৌদি আরব সরকার যা করছে সেটা সত্যিকার অর্থে ঠিক না? যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সত্যিকার অর্থে কি লজ্জা হওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল আপডেটসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।